গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান। বেলা 12:05 বুধবার এবং রবিবার এই দুটো দিন 12:05 মানে যার অনুষ্ঠান, এবং মঙ্গল ও শনিবার সন্ধে 6:35। এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু জ্যোতিষশাস্ত্রের নিরিখে আলোচনা, জ্যোতিষ আঙ্গিকে আলোচনা, প্রত্যেকটি মানুষের জন্য আলোচনা। আর যার পিন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চায় এক আমাদের কে সবসময় ভালো থাকতে, সুন্দর মসৃণ জীবনযাপন করতে সহায়তা করে থাকে, যার পিন পয়েন্ট প্রেডিকশনের সাথে প্রতিকার প্রতিবিধানও আমাদের সাথে অভ্যর্থভাবে জড়িয়ে, এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য। স্বাগত, নমস্কার। ধন্যবাদ। কালকে থেকে বলা শুরু করেছিলাম যে 12 বছর পরে বৃহস্পতি গ্রহটা বৃষ রাশির ঘরে আসছে, এবং সেই কারণে এই বৃহস্পতি আমাদের জীবনে তো আর্থিক ভাগ্য কেমন যাবে, অর্থনৈতিক অবস্থা কেমন হবে, সেটাই অর্থনৈতিক অবস্থা যে ভালো মন্দ, খুব ভালো আর্থিক অবস্থা আবার প্রচণ্ড অর্থের টানাটানি, এই সব কিছুই ডিপেন্ড করে বৃহস্পতির ওপরে। ভালো বৃহস্পতি মানুষকে জীবনে বহুবিধ আর্থিক উন্নতি দেয়, চাকরিতে উন্নতি দেয়, কর্মে উন্নতি দেয়, দীর্ঘদিন ধরে কোনো ধরনের এক চাকরি করেই যাচ্ছেন, ওই একই মাইনে, কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না, কোনো উন্নতি হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না, এই ধরনের অবস্থাগুলো হয় যদি জন্মগোষ্ঠীতে বৃহস্পতি গ্রহ খুব একটা ভালো না থাকে। তখন বৃহস্পতি গ্রহের প্রতিকার করলে দেখা যায় যে চাকরিতে উন্নতি হচ্ছে, আয় বাড়ছে। তো বৃহস্পতি আয় উন্নতির সঙ্গে সম্পর্কযুক্ত সোজাকথা। তো আমি আসবো আলোচনা, মানে ফোনে কেউ এসে গেছে। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? হ্যালো, নমস্কার। নমস্কার গোপাল দাকে। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ। আচ্ছা, আপনার কেউ এসেছিল? হ্যালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু অনুরোধ করবো, টেলিভিশনের সাউন্ডটা প্লিজ মিউট করে দেবেন। হ্যাঁ ঠিক আছে, কমিয়ে দিন, একদম কমিয়ে দিন, আমাদের সঙ্গে ফোনে কথা বলুন। ঠিক আছে। আচ্ছা, আপনার কেউ চেনা পরিচিত এসেছিল দাদার কাছে? হুম, আমাদের একজন রিলেটিভ ছিল, উনি খুব উপকৃত হয়েছিল। আচ্ছা আচ্ছা, বেশ ভালো আছেন উনি, ধন্যবাদ। আপনি রিলেটিভ এসেছিল, কি সমস্যা নিয়ে এসেছিল? বিজনেস এর ব্যাপারে। বিজনেস? এখন কি ভালো বিজনেস করছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার সম্পর্কে জানবেন? হ্যাঁ। আমার কাছে মনে হয় তুমি দাদার কথাটা শুনলে। নাম? হ্যাঁ আমি শুনছি, বলুন স্যার। কি নাম, তোমার নাম কি? আমার নাম রিঙ্কু সাধু। রিঙ্কু সাধু? হ্যাঁ। কোথা থেকে বলছো? আসানসোল থেকে। হ্যাঁ বলো, ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ? হ্যাঁ, 3-8-1990। 3-8-1990, সময় বলো। ভোর 3:05। ভোর 3:05, কোথায় জন্মস্থান? কুলটি হসপিটাল। কুলটি? কুলটি আসানসোলের কাছাকাছি যে কুলটি, তাতে জন্ম তো? হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ, তোমার রাশি ফাশি জানো এগুলো? হ্যাঁ রাশিটা জানি। শুক্রবার ছিল মিথুন লগ্ন ধনু রাশি। হুম। মূলা নক্ষত্রে জন্ম রাক্ষসগণ বা দেবাড়িগণ, ঠিক আছে, কি বলে, এই হচ্ছে হরোস্কোপ, এই হচ্ছে জন্মছক। প্রথম কথা হচ্ছে লগ্নে শুক্র রয়েছে, দ্বিতীয় স্থানে রবি বুধ কেতু, রবি বৃহস্পতি কেতু, শনিচন্দ্র বিবাহ স্থানে নিজের সপ্তম স্থানে বসে আছে, এটা দেখতে পাচ্ছ? এই যে এটা লগ্ন ভাব আর সপ্তম ভাব বিবাহ স্থানে শনিচন্দ্রের বীজ দোষ তৈরি হয়েছে, বিয়ে হয়ে গেছে তো? হ্যাঁ। তো শনিচন্দ্র যখন বিবাহ স্থানে বীজ দোষ তৈরি করেছে, তোমার বিবাহিত জীবনও কিন্তু বিষম হয়, কি বললাম বুঝেছো?
ম্যারেড লাইফটা ভালো দেখছি না, বিয়ে তো হয়ে গেছে। কেমন আছো তুমি? আমার মানে সেপারেশনের মতো, তো আমার কি সেপারেশন হবে না হবে না? না সেটা তো পরের কথা। না না, এই কি প্রশ্ন করছে রে বাবা? আগে তুমি কি ভালো কর, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? না না, আমার কথা কি বুঝতে পারছো না? আমি যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দাও না। আমি বলছি তোমার এই চার্ট অনুযায়ী ম্যারেড লাইফ বা বিবাহিত জীবন খুব খারাপ দেখাচ্ছে, এটা ইয়েস অর নো? হ্যাঁ ইয়েস। হ্যাঁ, তোমার হাজবেন্ডের সঙ্গে, তোমার হাজবেন্ড অন্য একটা মহিলার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে পড়েছে, এটা ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে এগুলো আগে জবাব দাও। এক্স্যাক্টলি, আগে একটুখানি শান্ত হও, শান্ত হয়ে কথা বল। অসম্ভব ভাবে চঞ্চল। হ্যাঁ, ওই সব মাথা খারাপ হয়ে গেছে, বিবাহিত জীবনের এই সমস্যা, কেমন দোষ বীজ দোষ, ম্যারেজের জায়গা ভালো নয়, বীজ দোষ কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে ইমিডিয়েট প্রতিকার করার চেষ্টা করো, তবে বিবাহ টিকবে, নচেত এই বিয়ে ভেঙে যাবে। বললাম যে বীজ দোষটা প্রতিকার করতে হবে, নাহলে এই বিয়ে টিকতে চাইবে না। তো আমার কি মানে টিকবে বিয়েটা? বিবাহস্থানে বীজ দোষ আছে, এই বীজ দোষটাকে কোনো ভালো কাউকে দেখাও, বীজ দোষটা যথাযথভাবে প্রতিকার করো, তাহলে তোমার বিয়ে টিকবে। শোনো একটা কথা বলি, ধন্যবাদ ফোন করার জন্য, না বলে আমি পারছি না, যে মনের সুখ বা শান্তিটা সবার আগে, কিন্তু জোর করে তুমি টেকাতে চাইছো সেটাও যেমন সম্ভব না, তোমার ভাগ্যে যদি এনার সঙ্গেই থাকা লাগে বা থাকতে হয়, সেক্ষেত্রে অবশ্যই যে জায়গাটা দাদা বারবার বলছেন যে ন্যাটাল চার্টে যে কারেকশনাল ইস্যুটা ক্রিয়েট হয়েছে সেটার প্রতিকার প্রতিবিধানটা করা কিন্তু বিষয়। মানে জ্যোতিষীদের সাথে অনুষ্ঠান করতে করতে শুনেছ? আচ্ছা যাই হোক, এটা এটা ন্যাটাল চার্ট, ন্যাটাল চার্ট মানে জন্ম ছক। হ্যাঁ, দুটো চার্ট হয় আমাদের, একটা হচ্ছে ন্যাটাল চার্ট আর একটা হচ্ছে হোরারি চার্ট, অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট। হ্যাঁ, হোরারি চার্ট, ন্যাটাল চার্ট মানে হচ্ছে জন্ম ছক, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়ে যেটা করতে হয় সেটাকে বলে ন্যাটাল চার্ট। আর যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, ধরো অনেক ক্ষেত্রে থাকে যে জন্ম তারিখ নেই, জন্মস্থান সময় জানে না, বা জন্ম তারিখটা জানে, জন্ম সময় জানে না, কিন্তু জন্মস্থান জানে না, তাদের জন্য হোরারি চার্ট করতে হয়। হোরারি চার্ট মানে হচ্ছে হোরারি, এই যে পুষ্টি যেটাকে আমরা বলি বাংলা কথা, সোজা কথা, হোরারি চার্ট, এটা দিয়ে করলেও সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু রেজাল্ট মিলে যায় বা বলা যায়। তো আমার মনে হয় ফোনে আবার আজকে আমি রাশিফল বলবো অ্যাকচুয়ালি, এই যে বৃহস্পতি 12 বছর পরে পরিবর্তন হচ্ছে, তার ফলে কি হবে সেটা নিয়ে বলবো, তার আগে মনে হয় ফোনে একজন এসেছে। নমস্কার, বলুন কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ, আমি চন্দ্রনগর থেকে রিঙি পাল বলছি। অনুষ্ঠান দেখেন? অবশ্যই, আমি কোনোদিন লাইন পাই না। একসঙ্গে এত মানুষ দাদের অনুষ্ঠানে চেষ্টা করেন বলে হয়তো হয়নি, বাট আপনি আজকে পেয়েছেন সুযোগ, কথা অবশ্যই বলবেন। কেউ এসেছিল আপনার চেনা জানা? হ্যাঁ, আমার দাদা গিয়েছিল, তার মেয়ের পড়াশোনার ব্যাপারে গিয়েছিল, অত্যন্ত উপকৃত, উনি যেরকম বলেছিলেন গাইডলাইন সেই অনুযায়ী পড়াশোনা করছে এবং অনেকটাই স্যাটিসফাইড। সময়টা বলুন। রাত্রি নটা। মেয়ের নাম কি বললেন যেন? মনমিতা পাল। জন্মস্থান বলুন। জন্মবার, মেষ লগ্ন কন্যা রাশি, মেষ লগ্ন কন্যা রাশি, জন্ম নক্ষত্র হচ্ছে উত্তর ফুলগুনি নক্ষত্র নরগণ, এইটা হচ্ছে হরোস্কোপ জন্মছক। লগ্ন ভরদী নক্ষত্রে খুব ডিউটিফুল হয়, লগ্ন যাদের ভরদী নক্ষত্রে ডিউটিফুল হয় বাবা মার প্রতি ভালো, মানে কর্তব্য সারা জীবন করে যাবে। কেমন? লগ্নের কোনো, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে রবি বুধ রাহু, এখানে দুটো দোষ তৈরি হলো। একটা হচ্ছে রবি মানুষকে নাম সম্মান দেয়, উচ্চ পদ দেয়, চাকরি বাকরি জীবনে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যদি জন্মকুষ্ঠিতে রবি যদি ভালো থাকে তাহলে সেটা করায়, কিন্তু এই রবিটা রাহু যুক্ত হয়ে আছে, এটাকে গ্রহণ দোষ বলে। যতটা পরিশ্রম, যতটা আপনার মেয়ের মেধা আছে, মেধা থাকবে, যতটা ওর যোগ্যতা থাকবে সেই অনুযায়ী কর্মোন্নতি হতে চাইবে না, কি বললাম বুঝতে পেরেছেন, সেই পদ, সেই ইনক্রিমেন্ট, সেই আয় সেটা হতে চাইবে না যতক্ষণ আপনি মেয়ের গ্রহণ দোষ ঠিক করবেন।
আপনি যদি একটু শেয়ার করেন, দাদা তো বললেন। আর একটা যে বুধ রাহু একসঙ্গে রয়েছে, এটাও নাশ দোষ বলে। নাশ দোষ মানে জীবনে অনেক ভালো ভালো অপরচুনিটি আসবে, কিন্তু সেগুলো হাতছাড়া হয়ে যাবে, সুযোগের হাতছাড়া পেয়েও পাচ্ছে না। দুটো দোষ আপনার মেয়ের জন্মছকে রয়েছে, এই দুটো জায়গাকে ঠিক করান মেয়ের, তাহলে আর্থিক ভাগ্য ভালো হবে, চাকরি বাকরিতে উন্নতি করতে পারবে, বেটারমেন্ট হবে, বিদেশ যাত্রা হতে পারে আপনার মেয়ের ছকে। এটাই জানতে চেয়েছিলেন তো দিদি? হ্যাঁ, আমি একটু কেরিয়ারটা, ও আসলে এখন ও MBA পাস করে চাকরি করছে ফোন পেতে বাঙ্গালোর আছে। দাদা পুরো বিষয়টাই আগে বলে দিয়েছেন, যে আমি তো বললাম যে কেন জব স্যাটিসফ্যাকশন আসছে না, কেন ইনক্রিমেন্ট নেই, উন্নতি নেই ক্যারিয়ারে। গ্রন্থ নাজদস ঠিক করতে হবে, সোজা কথা, নাহলে যত যতই যতই যোগ্যতা থাকুক না কেন, শেষ মুহূর্তে দেখবেন ওর বান্ধবী মাইনে বেড়ে যাচ্ছে, কলিগদের মাইনে বেড়ে যাচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে, এর হচ্ছে না, এই হবে। ধন্যবাদ দিদি। ফর অনলাইন প্রেডিকশনের জন্য আমি একটু চট করে নাম্বারটা বলবো, 8584038638, যোগাযোগ করুন আপনারা যারা অনলাইন দেখাতে চাইছেন। সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার রয়েছে 8584038631, লাস্টে 35 এবং 37, এই তিনটে নাম্বার কিন্তু সমস্ত চেম্বারের জন্য। কলকাতার চেম্বার রয়েছে কেবলমাত্র দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে 9007935831 অথবা 9007937631। বারাসাত ও বর্ধমান চেম্বারের জন্য বুকিং নাম্বার রয়েছে 8584038640। দুর্গাপুর চেম্বারের জন্য বুকিং করবেন 8584038636 অথবা 9748749041। আমার কথাটা অবভিয়াসলি মনে থাকবে না, কিন্তু টেলিভিশন স্ক্রিনে দেখুন আগরতলা ত্রিপুরার জন্য বুকিং নাম্বার আলাদা, বারাসাত বর্ধমানের জন্য বুকিং নাম্বার আলাদা, একটু নোট ডাউন করুন দাদা। চারটে রাশি সম্পর্কে সম্ভবত আজকে বলতে পারবো। এই যে বৃহস্পতি এক তারিখে চেঞ্জ হচ্ছে, তার আগে বলি আগামী 10ই মে কিন্তু অক্ষয় তৃতীয়া রয়েছে। অক্ষয় তৃতীয়া কিন্তু গ্রহ প্রতিকারের জন্য খুব আদর্শ তিথি। হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার পরে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ দিন আসছে, সেটা হচ্ছে কৌশিক অমাবস্যা, যেটা এবারে 2রা সেপ্টেম্বর পড়েছে। কৌশিক অমাবস্যা কিন্তু আমার বুকিং পাওয়া যায় না, জানেন তো, বহুদিন আগে থেকে বহু লোক বুক করে রাখে, এবং যারা প্রত্যেকেই জানেন, আপনারা এতদিন এত বছর ধরে দেখছেন, কৌশিকী অমাবস্যায় পুজো দিতে গেলে, গ্রহগত দোষগুলো প্রতিকার করতে গেলে এখন থেকে কিন্তু বুকিং করতে হবে, দেখাতে হবে, 4 মাস আগে বলছি, এত আগে কেউ কোনো জ্যোতিষী বলে না। কিন্তু আমার যেহেতু পুরো ব্যাপারটা সিস্টেমেটিক অর্গানাইজ হয়েছে, নিষ্ঠাভাবে নিখুঁতভাবে করি, আমরা পুরো ব্যাপারটা অনেক আগে থেকে প্ল্যান করি কৌশিকী অমাবস্যা, তার কারণ এটা তো খুব একটা ইম্পর্টেন্ট অমাবস্যা, অঘোর অমাবস্যা, অলোক অমাবস্যা। এই অমাবস্যায় গ্রহ প্রতিকার ব্যর্থ হয় না কখনো, এতটুকু জোর গলায় বলতে পারি। তো সেই জন্য এই অমাবস্যাটা খুব ইম্পর্টেন্ট অমাবস্যা, 2রা সেপ্টেম্বর যেটা পড়েছে, তো তার জন্য গড়িয়াহাটে, বাগবাজারে এবং দুর্গাপুরে স্পেশাল বুকিং দেওয়া হচ্ছে। আপনারা যারা মনে করছেন, তারা গড়িয়াহাট, দুর্গাপুর এবং বারাসাতে আপনারা যোগাযোগ করতে পারেন। আর 10 তারিখে 10ই মে এবার অক্ষয় তৃতীয়া রয়েছে, সামনে রবিবারের অনুষ্ঠান আমি বলবো, শনিবার এবং রোববারের যে অনুষ্ঠান রয়েছে, অক্ষয় তৃতীয়া কোন উপাচারে আসবে সাফল্য, অক্ষয় তৃতীয়া কী করলে ভালো হয়, কারণ যে তিথিতে কোনো কিছু কাজ করলে অক্ষয় হয়, অমর হয়, সেটাই হচ্ছে অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট তিথি। আমার অক্ষয় তৃতীয়ার আগে কী বলে, গড়িয়াহাটে আমার চেম্বার রয়েছে, বারাসাতেও আমার চেম্বার রয়েছে, এবং অক্ষয় তৃতীয়া যারা দেখাবেন, স্পেশাল একটা কামধেনু, বাস্তুর একটা খুব ভালো একটা গিফট, কামধেনু, বাস্তুর এক বাস্তুর জন্য খুব আদর্শ, বাড়িতে কামধেনু রাখলে আর্থিক শ্রীবৃদ্ধি হয়, প্রত্যেকে পাবেন গিফট হিসাবে কামধেনু, আমি দেখাবো পরের দিনকে, আমার মনে হয় কেউ আছে একজন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি গাজিয়াবাদ থেকে বলছি। গাজিয়াবাদ, আচ্ছা, গাজিয়াবাদ ইউপি? হ্যাঁ, ইউপি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। ও বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ 29 নভেম্বর। 29 নভেম্বর 1998 সময়। ও, নামটা বলবেন? নাম হচ্ছে দেবনীল গাঙ্গুলী। সময়? আর সময়ের দুটো, মানে 30-এ দুপুর বেলা, 2:30। কোথায় জন্মস্থান? হ্যাঁ, কানপুর। কানপুরে? কানপুর। অনুষ্ঠান দেখেন?
হ্যাঁ আমি দেখি, কিন্তু মানে যেতে তো পারি না। একবার আমি নম্বর লাগিয়েও ছিলাম দিল্লিতে, কোনো অসুবিধা হয়ে গেছিল তাই জন্য যেতে পারি। দিল্লির আমার ভেরি ভেরি যদি অনলাইনে দিল্লিতে আমার ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে, যারা দিল্লিতে এখনো দেখাতে চাইছেন আমি বলে দিই 8584038631 এ শীঘ্রই নাম লেখান। আমি দিল্লিতে আমার ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে। আর উনি একটা কথা বললেন ও দাদা, যে অনলাইন দেখাতে চাইছেন, অনলাইনে তো বলে দেখাতেই পারি, যারা অনলাইনে যারা দেখাতে, অনলাইনে তো ইউপি, এই তো কালকে কাল না পরশু দিন অস্ট্রেলিয়া থেকে দুজনকে দেখলাম, একজনকে দেখলাম ইয়ে থেকে, কি বলে, আটলান্টা থেকে। অনলাইনে টাইমিংটা কি হয়? অনলাইনে টাইমিং সন্ধেবেলা 6:30 পর থেকে, ঠিক সানডে, রবিবার আমি অনলাইন করি, রবিবার সন্ধে 6:30 পর থেকে আমি অনলাইন করি। 8584038638 আবারও বলে দেবো, হ্যাঁ আপনি কথা বলে নিন দাদার সঙ্গে। আচ্ছা, ছেলের এটা রবিবার দেখছি কেমন? এখানে যেটা দেখা যাচ্ছে জন্মছকে, যে লগ্নে মীন লগ্ন, লগ্নে চন্দ্র দ্বিতীয় শনি, দেখুন আপনার ছেলে কিন্তু জেদি প্রকৃতির হবে, প্রচন্ড লগন চাঁদা ছেলে, মীন লগ্নের ছেলে, প্রচন্ড জেদি, কারো কথা শুনবে না, নিজে যেটা মনে করবে সেটাই ঠিক, সেটাই চূড়ান্ত, তার বাইরে যেতে চাইবে। আবার দেখুন এর চাটে দেখুন মাঙ্গলিক দোষ রয়েছে, সপ্তমে মঙ্গল, হ্যাঁ নিজের পছন্দে ভুল জায়গায়, ভুলভাল জায়গায় বিয়ে হবে, লাভ ম্যারেজ হবে, কিন্তু মানে নিজের পছন্দে বিয়ে হবে, বিবাহিত জীবন খারাপ হবে, বিবাহিত জীবন নিয়ে সমস্যা রয়েছে। এবং দেখুন আপনি তো বাঙালি, আপনার ছেলের বাঙালি কাস্টে বিয়ে হবে না, অবাঙালি কাস্টে বিয়ে হবে। ও আসলে অফিসে যেখানে কাজ করে ওখানে আমার মনে হচ্ছে কোনো রিলেশনে রয়েছে, কিন্তু ওরা অবাঙালি বলে আমার মানে হাজবেন্ড ওর সাথে দিতে চাইছে না। এই তো বলে দিলাম আমি, চার দিন আপনার বলার আগে আপনি তো ইনসিডেন্টটা বললেন, মানে ঘটনাটা বললেন, আর দাদা কিন্তু ভবিষ্যৎটা বললেন, কিন্তু এখানে কিন্তু এখানেই বিয়ে হবে, লাভ ম্যারেজ হবে। আপনি যদি সম্ভব হয় আগে ছেলের মাঙ্গলিক দোষটা ঠিক করুন। অনেক বাবা মারা চায় যে একটু কাস্টে বিয়ে হোক, ভালো জায়গায় বিয়ে হোক, ভালো বংশে বিয়ে হোক, অনেক বাবা মারা চায়। আমার কাছে এরকম সমস্যা নিয়ে প্রচুর ছেলেমেয়ে এসছে, এমনকি অন্য ধর্মে, হ্যাঁ অন্য ধর্মে, যারা হিন্দু ধর্মের বিরোধী, অন্য ধর্মের, অন্য ধর্মের ছেলের সাথেও প্রেম ভালোবাসা, সেই সেই জায়গাতে করবি, হ্যাঁ এটা মাঙ্গলিক দোষ ঠিক করলে বেরিয়ে আসতে পারবে, বিয়ের জায়গাটা ঠিক হয়ে যাবে। তো মাঙ্গলিক দোষটা কি আগেই করে প্রতিকার করে দিবে? আগেই করতে হবে, নালে বিয়ের জায়গাটা ঠিক করতে পারবেন না আপনি, যেটা নিয়ে আপনার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে না, সোজা কথা। ধন্যবাদ ফোন করার জন্য। মাঙ্গলিক দোষ ঠিক করুন, দেখবেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে, আপনাদের কথা শুনবে। দাদা যে বিষয় আপনি বলছেন, আমি বলি যে যে বৃহস্পতি যে পয়লা মে যে রাশি পরিবর্তন করছে, তাতে কি হবে, চারটে রাশির বলি, মেষের কেমন যাবে, মেষ রাশির দ্বিতীয় বৃহস্পতি আসছে, আর্থিক ভাগ্য ভালো করবে, নতুন কর্মলাভ, কর্মের কোনো ভালো যোগাযোগ, বা কেউ যদি মেষ রাশির জাতক বা জাতিকারা এই সময় জব কোনো শিফট করতে চান, পরিবর্তন করতে চান, তাদের ক্ষেত্রে এই এক বছর আদর্শ। মেষ রাশির মনে রাখতে হবে ষষ্ঠ স্থানে কেতু থাকছে, রোগ ভুল পথে চিকিৎসা হবে, এই সময় যদি আপনার শরীর যদি খারাপ যায় বা কোনো কারণে যদি ডক্টরের পরামর্শ নিতে হয় কোনো ইম্পর্টেন্ট ব্যাপারে, একটা দুটো ডিসিশনে একটা একজন দুজনকে ভালো করে দেখিয়ে নেবেন, রোগ ভুল পথে চিকিৎসা হতে পারে, গুপ্ত শত্রুতায় ক্ষতি হবে, প্রচণ্ড শত্রুতা দেখবেন এই সময় মেষ রাশি জাতক বা জাতিকাদের, এই এক বছর কিন্তু একটু বাড়বে। একাদশে শনি আয় বৃদ্ধি তো আগেই হবে বলেছি, দ্বিতীয় বৃহস্পতি, দশমপতি, একাদশপতি, একাদশে আছে কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে, প্রমোশন হতে পারে, ভালো ট্রান্সফার হতে পারে, ইত্যাদি হতে পারে। এছাড়া মেষ রাশির কি বলে দ্বাদশে রাহু প্রচুর ব্যয় করাবে, কিছুতেই সঞ্চয় হতে দেবে না, যতই রোজগার করবেন না কেন মেষ রাশি, যতক্ষণ না আপনি রাহুর প্রতিকার করবেন মেষ রাশির জাতক বা জাতিকারা, আপনারা ব্যয় বা খরচ ঠেকাতে পারবেন না। 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 50 লক্ষ টাকাও যদি মাসে রোজগার করেন, সেই একই হাল দিনের বছরের শেষে ঘুরে ফিরে দেখবেন যে ব্যাংক ব্যালেন্স হয়ে যাচ্ছে জিরো। আর একটা মেষ রাশি যারা শিক্ষার্থীরা, যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছেন, বাইরে যেতে চাইছেন, তাদের পক্ষে এই এক বছরটা অত্যন্ত ভালো। মেষ একটু প্রশংসাপ্রিয় রাশি, একটু জেদি রাশি, মেষ রাশির জাতক বা জাতিকারা খুব উচ্চাকাঙ্ক্ষী হয়, জীবনের স্বপ্ন দেখে যে আমরা ভালো বাড়ি করব, ভালো গাড়ি করব, ভালো
ইয়ে করবো। মেষ রোম্যান্টিক রাশি, খুব জেদি রাশি, রেগে গেলে মারাত্মক রেগে যায় মেষ। হ্যাঁ, কিন্তু সমালোচনা সহ্য করতে পারে না, মেষ প্রশংসা ভালোবাসে। আসি বৃষ রাশি। বৃষ মানে ষাঁড়। ষাঁড় এক জায়গায় বসে পড়লে তাকে যতই আপনি পেছন থেকে গাড়ির হর্ন দিন না কেন, প্যাপা করুন না কেন, সেই ষাঁড়কে ওঠানো মুশকিল, সেই ষাঁড়কে ওঠানো মুশকিল। আর বাড়িতেও ঠিক তাই, কেউ যদি বৃষ রাশির জাতক থাকে, সে যেটা যেরকমভাবে বলবে সেইভাবেই সে চলবে। খুব একগুঁয়ে রাশি, খুব জেদি রাশি, খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, খুব ক্রিয়েটিভ রাশি, খুব শৌখিন রাশি বৃষ রাশি। কিন্তু একগুঁয়েমিতে, একগুঁয়েমির কারণে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক সমস্যা হয়। তো যাই হোক, বৃষ রাশির লগ্নে বৃহস্পতি আসছে, বিয়ের ব্যাপারে, বিজ্ঞাপনের ব্যাপারে শুভ। যারা অসুস্থতা এতদিন ধরে ভোগ করছিলেন তাদের শারীরিক সুস্থতা অনেকটা আসবে। কোনো ধরনের পঞ্চম স্থানে কেতু রয়েছে, পঞ্চমে কেতু থাকার কারণে প্রথম দিকে মানসিক একটু ডিস্টারবেন্স চলবে, ঝামেলা চলবে, তবে আস্তে আস্তে সেটা কাটিয়ে উঠবে। নবমপতি দশমে কর্মে পরিবর্তন, কর্মে কোনো নতুন ধরনের চেঞ্জ। যারা উচ্চশিক্ষা করতে চাইছেন তাদের জন্য এই সময়টা ভালো। এবং একাদশে রাহু, একাদশে রাহু কিন্তু বহুবিধ আয় দেয়, বহুবিধ উন্নতি দেয় একাদশে রাহু। তো বৃষরাশির ক্ষেত্রে এটা ভালো হচ্ছে, কিন্তু বৃষরাশির পঞ্চমে কেতু, যারা প্রেগনেন্সি বা যে সমস্ত মহিলাদের এবছর আসবে তাদের খুব সাবধানে থাকতে হবে। পঞ্চমে কেতু বৃষরাশির জাতক বা জাতিকাদের সন্তানের বিপদ এবছর দেবে, সন্তানের কোনো ক্ষতি বা বিপদ। এবং পঞ্চমে কেতু থাকলে যারা প্রেগনেন্ট বা প্রেগনেন্সি যাদের আসবে যে সমস্ত বৃষরাশির, খুব সতর্কতার সঙ্গে তাদের চলাফেরা করতে হবে। আমি দেরি আছে, পয়লা মে দেরি আছে, আরো এখনো অনেকগুলো দিন আছে, এবং আবার পরবর্তী এপিসোডে আরো দুটো রাশি, এপিসোডে আরো কতগুলো রাশিগুলো বলে দেবো। একদম, যোগাযোগ করবেন আপনারা বুকিং এর জন্য। ধন্যবাদ দাদা, আপনাকে জানাবো, জানাবো আপনাকেও। ধন্যবাদ, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।